বিহার পড়াশোনা শেষ না হতেই সন্তান গর্ভে নিয়ে অংশ নেন বিসিএস পরীক্ষায়, উত্তীর্ণ হন মেধাবী রেকসোনা। তবে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত না হলেও আশায় ছিলেন নন ক্যাডার পদে সুপারিশ পেয়ে পরিশ্রমের মূল্য পাবেন, কিন্তু পিএসসির নতুন নিয়মে রেকসোনার স্বপ্নে জমেছে অনিশ্চয়তার কালো মেঘ। আমার স্বপ্ন ছিল বিসিএস দিব, একটাই যে বিসিএস থেকে ক্যাডার না পেলেও নন ক্যাডার পাবো, কিন্তু আমি এই 40তম বিসিএসের জন্য 2018 সাল থেকে বিয়ের পর সংসার এবং পড়াশোনা চালিয়ে গেছি। এখন আমি কোনো চাকরির পরীক্ষাও দিতে পারবো না। তো শ্বশুর বাড়ি থেকে আমি যখন লাইব্রেরিতে পড়তে যেতাম, কোচিংয়ে ছয়তলা নরসিংদীতে কনফিডেন্স কোচিং সেন্টার হচ্ছে ছয়তলায় উঠতাম আমি বাবু পেটে নিয়ে। শুধু একটু স্বপ্ন ছিল যে একটা সম্মানজনক পেশা নিয়ে বেঁচে থাকবো। শ্বশুরবাড়ির সবাই অনেক আদর করতেন যে সে জবের জন্য পড়াশোনা করতেছে। এখন আমি কি বলবো, সবাইকে বলছি যে নন ক্যাডার হলেও একটা জব আসবে। বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের সামনে মানববন্ধন করেন 40তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন ক্যাডার চাকরি প্রত্যাশীরা। বিজ্ঞপ্তি যে তারিখ, সে তারিখের সময় যে সিটগুলো ফাঁকা ছিল শুধু সেগুলো দেওয়া হবে। আমরা চাচ্ছি যে আগে যে নিয়মটা ছিল, অর্থাৎ পরবর্তী বিসিএসের চূড়ান্ত ফলাফল দেওয়ার আগ পর্যন্ত যতগুলো পদ ফাঁকা থাকে সেগুলো যেন আগের বিসিএসকে দেওয়া হয়। আমরা যারা এখানে এসেছি সবাই আমরা 1500 মার্কসের পরীক্ষা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসেছি। আমাদের দাবি হচ্ছে আমাদের 40তম বিসিএসে নন ক্যাডারে যারা উত্তীর্ণ হয়েছি তাদেরকে যেন পূর্বের নিয়মেই নিয়োগ দেওয়া হয়। সরকারি কর্ম কমিশনে আগের নিয়ম অনুযায়ী বিসিএস পরীক্ষায় পাশ করা চাকরি প্রত্যাশীদের মেধার ভিত্তিতে পরবর্তী বিসিএসের ফল প্রকাশের সময় পর্যন্ত নন ক্যাডার শূন্য পদে নিয়োগ দেওয়া হতো। তবে নতুন নিয়মে বিসিএসের বিজ্ঞপ্তিতে ক্যাডার পদের পাশাপাশি নন ক্যাডার পদের সংখ্যাও উল্লেখ থাকবে। পাশাপাশি 40তম বিসিএস থেকে চলমান বিসিএসে নন ক্যাডার চাকরি প্রত্যাশীদের ওই সময় প্রকাশিত শূন্য পদেই শুধু নিয়োগের কথা বলা হয়। তবে চাকরি প্রত্যাশীরা জানান 37 ও 38তম বিসিএস থেকেই এই সময়ের অধিকাংশ শূন্যপদ পূর্ণ হয়ে গেছে, ফলে নতুন নিয়মে বঞ্চিত হবেন প্রায় 8000 চাকরির প্রত্যাশী। আমরা যে দীর্ঘ বছর পরিশ্রম করেছি, অক্লান্ত পরিশ্রম করেছি, আমরা প্রায় সকলেই প্রায় 2017 সাল থেকে বিসিএস পরীক্ষার প্রস্তুতি শুরু করেছি। বর্তমান পিএসসি যেই পূর্বতন প্রক্রিয়া থেকে সরে এসে যে আমাদের 4 বছর পরে এসে যখন এই একটি নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে, তখন আমরা যারা আমাদের বয়স শেষ হয়ে যাচ্ছে কিংবা আমরা যারা এই বিসিএসের অপেক্ষায় রয়েছি নন ক্যাডার থেকে নিয়োগের, তাদের উপর পারিবারিক থেকে শুরু করে সামাজিকভাবে শুরু করে ব্যক্তিগতভাবে আমরা খুবই মর্মাহত। করোনায় সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বিসিএসটা। অনেকেই চাকরির বয়স শেষ করে ফেলেছি এবং পরবর্তীতে আমাদের আর কোনো চাকরিতে আবেদন করার সুযোগ পর্যন্ত নেই। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া চাকরি প্রত্যাশীদের 5 সদস্যের একটি প্রতিনিধি দল সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। দাবিগুলো শুনে সংস্থাটির চেয়ারম্যান আন্দোলনকারীদের আশ্বস্ত করেছেন বলে জানান প্রতিনিধিরা। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা।